মিরাজ, তো সাকিব ভাই কেবল বলে আসতে, মিরাজ তোর ক্যাপ্টেন কেবল মুস্তাফিজ কে বলে আনতে, আমি পরের ওভার। তাহলে কি তামিম ইকবাল ও মেহেদি মিরাজই আসল কাল্পিক? হ্যাঁ দর্শক, বিস্তারিত দেখুন পুরো প্রতিবেদনে। নীরব বেলতলায় যাওয়া কয়েকবার বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে প্রশ্নটা সবার একই ভুল হয়, বারবার এমন পরিস্থিতি থেকে কে করবে উদ্ধার? কাক একমাত্র পাখি যে ইগলের ঘাড়ে বসে তাকে বিরক্ত করতে পারদর্শী, কিন্তু ইগল কাকের সাথে লড়াই করে সবসময় অপচয় করে না। ইগল দ্রুতগমী উপরে উঠতে থাকে এবং কাক এক সময় দুর্বল হয়ে পড়ে, ইগল ঘাড় থেকে দ্রুত নিচে চলে আসে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের চিত্রটা ঠিক উল্টো, এখানে বাসের চেয়েও কঞ্চি বড়, তারাই ঠিক করে জাতীয় দল কিভাবে চলবে। দুইটা ঘটনাকে সমান করলে আনলে সবকিছুই পরিষ্কার করা যায়। টাইম লাইন ওডিআই বিশ্বকাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশের ক্রিকেট পড়েছে কালো দাগ, টাইগারদের টি টোয়েন্টি সামর্থ্য নিয়ে উঠেছে নানা ধরনের প্রশ্ন, আর এই প্রশ্ন বুমেরাং হয়েছে, কিছু সিদ্ধান্ত এখন অনেকটাই মনে পড়েছে। মেহেদি হাসান মিরাজ কথা ঠিক তো, এমনই অলরাউন্ডার বিশ্বকাপের হয়ে উঠেছে, ম্যাচের পর ম্যাচ খারাপ খেলেন লিটন দাস, তবুও জায়গা আছে বিশ্বকাপে, কিন্তু অপরদিকে মেহেদি হাসান মিরাজ ও তামিম ইকবালের কোনো জায়গা নেই। তো দর্শক, এত খারাপ খেলার পরেও জলে জায়গা হয়েছে লিটন দাসের, অপরদিকে ভালো পারফরমেন্স করেও জলে জায়গা পায়নি তামিম ইকবাল ও মেহেদি মিরাজ। এই বিষয়ে আপনাদের মতামত কি তা জানিয়ে দিবেন, এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।